এলো নেতা মালখান সিং এর মুখেও ডিসেম্বর মাসের কথা। বামুনগোলায় এক জমি সংক্রান্ত পুরনো মামলায় মঙ্গলবার সন্ধ্যায় মালদা আদালতে পেশ করার সময় মালখান সিং চিৎকার করে জানিয়ে দেন ডিসেম্বরের শেষ সপ্তাহে খেলা হবে, ডিসেম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হবে, এমনটাও স্পষ্ট করে দেন এই কে এলো নেতা। তিনি পরিষ্কার জানিয়ে দেন আমি রাজ্য ভাগের পক্ষে। মালখান সিং এর এক আত্মীয় প্রবীর বর্মন জানান বেশ কিছুদিন আগে পাকুয়াহাট কলেজের একটি জমি বিবাদে জড়িয়ে পড়েন মালখান সিং, কিন্তু ওই মামলায় তাকে আদালতে পেশ করা হয়েছে। এদিন দেওয়া হয়েছে আর্মস কেস, যদিও কালীপুজোর দুদিন আগে তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে এসটিএফ। এদিকে আদালত চত্বরে দাঁড়িয়ে মালখান সিং স্পষ্ট জানান আমাকে সিএম অসমে ডেকেছিলেন উত্তরবঙ্গ নিয়ে আলোচনার জন্য, আমি আলোচনাপন্থীদের কেন্দ্রীয় কমিটিতে আছি, আমাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পুলিশ আমার বিরুদ্ধে কোনো কিছুই পায়নি, আমার বিরুদ্ধে যা ইচ্ছে কেস দিয়ে দিচ্ছে, আমার বিরুদ্ধে কেস দেওয়ার কোনো জায়গায় নেই, ফালতু ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ, আমাকে যতদিন হেফাজতে রাখবে ততদিন অনশন করব, কারণ আমার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি, আমাকে শ্বশুর বাড়ি থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে, ডিসেম্বরের শেষেই খেলা দেখতে পাবেন। এদিকে মঙ্গলবার মালখান সিংকে আদালতে পেশ করা হলে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়, তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুঝে আপনাকে ধরলো কেন? দেখুন, আমি আসামে আমাকে সিএম ডেকেছিল মিটিং এর জন্য ইউপি ব্যাপার নিয়ে উত্তরবঙ্গে, তারপরে আমাকে মানে আমি কেন্দ্রীয় কমিটিতে আছি মানে আলোচনাপন্থী। মালদা কি কেসে প্রোটেকশন করেছে আপনাকে? আরে মালদা তো কোনো কেসই পায়নি ওরা, পুলিশ কেস, পুলিশ কি কেস জানে? যেই পাচ্ছে সেই কেস দিয়ে। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানে জায়গা জমি গন্ডগোল, জায়গা জমি ওটা ওরাই বলবে, পুলিশে বলবে ভালো, কেস পাচ্ছে খুঁজে নাকি? কেস দেওয়ার মতন জায়গা আছে পুলিশদের? বলছি মালখান গাছে কি জন্য কোর্টে নিয়ে এসেছিল কি জানি, কিসের কেস দিয়েছে এটাই জানার জন্য, আমরা তো জানি না, বাড়ির লোক হয়ে আমরা এসেছি। কি শুনেছি? এখন তো শুনলাম যে জমি জায়গার কেস দিয়েছে, আমসের কেস দিয়েছে। এটা কত তারিখে হয়েছিল কেসটা? কালীপুজোর ঠিক দুই দিন আগে এসটিএফ গ্রেপ্তার করেছিল শিলিগুড়ি শ্বশুর বাড়ি থেকে। তারপরে এফডি জানি মাসিকে নিয়ে আসলাম, দেখলাম বাবুংলা থানা পুলিশ কেন ধরলো, কি জন্য ধরেছে আমি বলতে পারবো না। কি শুনেছি আপনি? শুনেছি যে আমসার কেস দিয়েছে নাকি, রিমান্ডে নিল 5 দিনের জন্য। ওই ঝামেলা কোথায় হয়েছিল? ঝামেলা এসটিএফ ধরেছিল খড়ি বাড়িতে। না না, এই বাবুংলা কোথায় হয়েছিল ওটা ঝামেলা? বাবুংলা কলেজের জায়গার সঙ্গে মানে যুক্ত আছে, কিছু তো হয়নি শুনছি নাকি, এখন অনেকদিন আগে হয়েছিল, এখন কেসটা দিলো।